ফিলিস্তিনের যুদ্ধের পরেই নাকি দাজ্জালের আবির্ভাব ঘটবে, এটা কি সত্যি? ব্যবসা লাভের পরিমাণ কত পার্সেন্ট হওয়া উচিত? অনেক সময় পণ্য কিনা দামে 2-3 গুণ লাভ করতে দেখা যায়। আমার 3টি সন্তান, আমার স্বামী আমাদের কোনো খোঁজখবর রাখে না 4 বছর যাবৎ। সে অন্য একটি মেয়ে নিয়ে থাকি, এমত অবস্থা আমি কী করবো? ওয়াশিং মেশিনের মাধ্যমে নাপাক কাপড় ধৌত করলে পাক হবে কিনা, নিজেকে নবীজির গোলাম বলা যাবে কিনা, আমরা তো একমাত্র আল্লাহর গোলাম, এতে করে শিরক হওয়ার সম্ভাবনা আছে কিনা? ফিলিস্তিনের যুদ্ধের পরেই নাকি দাজ্জালের আবির্ভাব ঘটবে, এটা কি সত্যি? যদি বুঝিয়ে বলতেন। আল্লাহ মাফ করুক, কেয়ামতের আলামত, এগুলো আমাদের অনেকের ব্যবসার আইটেমে পরিণত হয়েছে। এই কথাটা এই জন্য বলা যে কেয়ামত রিলেটেড মুখরোচক অনেক কিছু তিলের তাল বানায়া চমকপ্রদভাবে উপস্থাপন করে আমরা অনেকে ভিউ কামাই, আমরা ভিডিও আপনার রিচ বাড়াই। এগুলো যেমন কিছু ইউটিউবারদের দোষ আছে, আবার কিছু হুজুর টাইপের মানুষ, দেখতে হুজুরের মতো দেখা যায় এই টাইপের মানুষের কিছু ইয়ে আছে, যে এই জাতীয় জিনিস চমক টমক লাগাই দিয়া অযথা আপনার করোনা দিসের কোনো ভিত্তি নাই, কোনো কিছু নাই, সেটাকে আমরা চমক সৃষ্টি করি। ফিলিস্তিনের চলমান যুদ্ধ গাজা যেটা হচ্ছে, এটা হতে পারে 1 মাসে শেষ হয়ে যাবে, 15 দিনে শেষ হয়ে যাবে, তো এরপরে দাজ্জাল চলে আসবে কীভাবে আসে? মানে এটা কি ওহি আসছে কারোর কাছে? এরকম যদি কেউ দাবি করে থাকে তাহলে এটার কোনো ভিত্তি তো করোনা দিসে নাই। দাজ্জাল আসার জন্য এরকম কোনো দিনক্ষণ ঠিক করে কেউ বলতে পারে না। হ্যাঁ, আপনি যদি বলেন যে পুরো ফিলিস্তিনের যে লড়াই চলছে, এই পুরো ফিলিস্তিন মুক্ত হয়ে যাবে, ইহুদিরা অপদস্থ হবে, সেটার জন্য তারপরে দাজ্জাল আসবে, তো সেটা কবে হবে সেটা তো একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আর এরকম কোনো কথাও তো হাদিসে কোরআনে এইভাবে বলা হয়। দেখুন, দাজ্জাল কখন আসবে, তার আসার আগে পৃথিবীর অবস্থা কী থাকবে, সে বিষয়ে কোরআন হাদিস থেকে বিভিন্ন আলামত, বিভিন্ন আপনার নিদর্শনের কথা আমরা জানি। কেয়ামতের বহু আলামত আছে, 141টা ছোট বড় আলামতের কথা বিভিন্ন বইয়ে ওলামা ইকরাম অনেকে সংকলন করেছেন। শেখ মোহাম্মদ আল আরিফি একটা বই সংকলন করেছেন, সেখানে 141টা আলামতের কথা বলেছে। 10টা বড় আলামত আর 131টা হলো ছোট আলামত। ছোট আলামত বলতে যেগুলো অনেক আগে থেকে ঘটবে, তো এই আলামতগুলো বেশিরভাগই ঘটে গেছে দাজ্জাল আসার আগে। ইমাম মাহদি আসার আগে পৃথিবী জুলুমে পরিপূর্ণ হয়ে যাবে। ইমাম মাহদি আসার আগে বিশেষ করে পৃথিবী জুলুমে পরিপূর্ণ হয়ে যাবে, কোথাও ইনসাফ বলতে কিছু থাকবে না। তারপরে একটা সময় তার আবির্ভাব ঘটবে, আবির্ভাব ঘটার আগে পৃথিবীর একটা পরিস্থিতি তৈরি হবে, সেগুলো হাদিসে আছে। কিন্তু সুনির্দিষ্ট ঘটনা এটার পরে ঘটবে, ওইটার পরে ঘটবে, অমুক জায়গায় দাজ্জাল এসে গেছে, অমুক জায়গায় মাহদি আইসা গেছে, অমুকে দাবি করছে, হান হয়েছে, তান হয়েছে, এই জিনিসগুলো নিয়ে আপনার নিজে থেকে বিভিন্ন রকমের হিসাব নিকাশ মিলায়া একরকম মানুষকে বিভ্রান্তিতে ফেলে দেওয়ার যে একটা প্রচেষ্টা, এটা হওয়া উচিত না। এটা খুবই গর্হিত এবং অন্যায় কথা, এটা আমাদের লক্ষ্য করা উচিত। অতএব মানে চলমান যে ফিলিস্তিনের যুদ্ধ যেটা গাজায় হচ্ছে, এটার পরপরই দাজ্জাল আবির্ভাব ঘটবে এবং কোনো কথা আমার জানা নেই, কোরআনে সেরকম কোনো কথা বলা হয়েছে বলে আমি জানি না। অতএব কেউ যদি বলে এটা তার দায়িত্ব। তবে হ্যাঁ, এটা ঠিক যে দাজ্জাল আসার আগে পৃথিবীতে দাজ্জালের আলোচনা উঠে যাবে, এমন কোনো নবী পৃথিবীতে আসেন নাই যে নবী দাজ্জাল সম্পর্কে মানুষকে সাবধান করেন নাই। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি যে দাজ্জালের আবির্ভাবের, দাজ্জালের পৃথিবীতে তার প্রকাশ ঘটার আলামত হলো মানুষ দাজ্জাল আলোচনা ভুলে যাবে। অতএব কিয়ামতের আলামতের আলোচনা করা নিষেধ না, আলোচনা করতে হবে, কোরআন হাদিসে যা আছে তা, মন গড়া মুখরোচক কথা দিয়ে চমক সৃষ্টি করার জন্য না। অবশ্যই দাজ্জাল আগমন কখন ঘটতে পারে, তার গুণ বৈশিষ্ট্য, তার বৈশিষ্ট্যগুলো কী থাকবে, তার আলামতগুলো কী থাকবে, সেগুলো আমাদের জানা থাকবে, এবং সেই সাথে তার থেকে আত্মরক্ষার জন্য আমরা নামাজের শেষ বৈঠকে দাজ্জাল থেকে পানা চাওয়ার দোয়া আছে সেটা পড়বো, সুরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করার কথা আছে সেটা করবো, সুরা কাহাফ তেলাওয়াতের কথা বলা আছে, ইমানকে মজবুত করতে হবে, এগুলো করলে দাজ্জালের ফিতনা থেকে আপনি বাঁচতে পারবেন। কিন্তু আগে থেকে বিভিন্ন মুখরোচক কথা যেন আমরা না বলি। ব্যবসা লাভের পরিমাণ কত পার্সেন্ট হওয়া উচিত? অনেক সময় পণ্য কিনা দামের দুই তিন গুণ লাভ করতে দেখা যায়। ব্যবসায় একজন ব্যবসায়ী কতটুকু লাভ করতে পারেন? এর উত্তর হলো যে শরীয়ত এটার জন্য নির্দিষ্ট কোনো হার ঠিক করে দেয় নাই যে এর বেশি লাভ করতে পারবেন না। এটা মূলত নির্ভর করে ক্রেতা এবং বিক্রেতার উপরে। ক্রেতা, তিনি যদি একটা 10 টাকার মাল 15 টাকায় নিতে রাজি হন, তো শরীয়ত সেখানে বাধা দেয় না। এখানে ব্যক্তির স্বাধীনতার একটা ব্যাপার আছে যে আমি আমার জিনিসটা দরকার, 10 টাকার জায়গায় আমি 15 টাকা নেব, যদি এটা নেওয়া জায়েজ না হয় তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত হব। তবে বিক্রেতা যিনি বিক্রি করবেন তার জন্য একটা নৈতিকতার প্রশ্ন আছে অনেক বড়, সেটা হলো প্রচলিত যে লাভের হার আছে সেই লাভের হারকে ওভারটেক করে, বিশেষ করে বিভিন্ন দেশে সরকারিভাবে বিভিন্ন রেট দেওয়া আছে, এর মানে হলো মানুষের কল্যাণেই এটা করা হয়েছে,
যে একটা পণ্য কতটা লাভ করলে তার ব্যবসা টিকে থাকতে পারে হিসেব নিকেশ করে এটা রেট দেওয়া আছে যে এই রেঞ্জের মধ্যে থাকবে বা এটাকে সাধারণত সব দোকানে এই রেটে বিক্রি করা হয়। আপনি বিক্রেতা চান্স পাইছেন যে মালটা কোথাও নাই, এই লোকটার আবার দরকার, তাহলে এই চান্সে আমি 2 টাকাটা 10 টাকা বিক্রি করলাম, এই চান্সে আমি অনেক বেশি মুনাফা করলাম, এটা অনৈতিক এবং অন্যায় কাজ। এটার জন্য অবশ্যই তিনি আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে পারেন, বিশেষ করে যখন মানুষকে প্রতারিত করবেন, মানুষকে বিপদে ফেলে আপনি অনেক বেশি লাভ করবেন। আর অন্য 10টা দোকানে এটা যে দাম যে হারে বিক্রি হবে ওই হারে আপনি বিক্রি করলেন, তাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, যদি এমন হয় যে আপনার এটা খরচ অনেক বেশি পড়ছে, বাধ্য হয়ে আপনি লাভ করছেন, বা এত লাভ না করলে আপনার ব্যবসা টিকে না পোষায়, আসলে ভিন্ন কথা। কিন্তু আপনি ঠেকায়া বা মানুষকে বিপদে ফেলে যদি এরকম কিছু করেন তাহলে অবশ্যই তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে, কারণ সেটা অনৈতিক কাজ এবং জুলুমের পর্যায়ে পৌঁছে যেতে পারে সে। আর এমনিতে যদি উইলিংলি ক্রেতা বিক্রেতা উভয়ে নির্দিষ্ট হারের উপরে রাজি হন সেটা মৌলিকভাবে জায়েজ আছে, বলছে আননেসেসারি করেছেন প্রতারণা করে। আবার অনেক সময় দেখা যায় মিথ্যা কথা বলে, আমার কেনা পড়ছে এত, আসলে এত পড়ে নাই, তো সেটা তো ঢাকা মিথ্যা কথা, অতএব ওইটা করে উপার্জন করলে তো একবার ডাইরেক্ট কী হবে, হারাম হবে। আমার 3টি সন্তান, আমার স্বামী আমাদের কোনো খোঁজখবর রাখে না 4 বছর যাবো, সে অন্য একটি মেয়ে নিয়ে থাকি, এমন অবস্থা আমি কী করবো? কোনো জালেম এবং অমানুষ স্বামী যদি তার সন্তান এবং স্ত্রীর খোঁজখবর না নিয়ে অন্যত্র বিয়ে করে থাকে, কিংবা বিয়ে ছাড়া যদি কারোর সাথে সম্পর্ক করে, যেটাই করুক না কেন, বিয়ের সাথে বিয়ে করলে তো বৈধ হলো, কিন্তু বিয়ে না করলে তো সেটা হারাম হলো, সেটা ভিন্ন বিষয়, কিন্তু তার সন্তান এবং স্ত্রীর খোঁজখবর যদি না যায় তাহলে সে জালেম, সে বান্দার হক নষ্ট করে এবং পাপিষ্ট। এই সন্তানগুলোর হক নষ্টের কারণে কেয়ামতের ময়দানে তাকে জবাবদিহি করা লাগবে, স্ত্রীর হক নষ্টের কারণে কেয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। অনেক মানুষ আছে আমাদের দেশে প্রথম বউ এবং বাচ্চাদের খোঁজখবর নেওয়ার কোনো মুরুত্তান নাই, সে আরেকটা করে বসে আছে, আবার দ্বিতীয়টা কিছুদিন পরে ছেড়ে আরেকটা করে বসে আছে। এই অমানুষদের কারণে একাধিক বিয়ের বৈধতার যে শরীয়ত বিধান আছে এটা অনেকের কাছে রীতিমতো প্রশ্নবিদ্ধ একটা বিষয় হয়ে গেছে, এবং সে কারণে অনেক ইমানহারা হয়ে যাচ্ছে কনের বিধানকে অস্বীকার করে। তো এই অত্যাচারী যে মানুষগুলো আছে তাদের আল্লাহর ভয় থাকা উচিত। আর যিনি প্রশ্ন করেছেন তার করণীয় কী, এক্ষেত্রে আমরা বলবো যে যদি মনে হয় যে অমানুষ আর ফিরে আসবে না, তাহলে সেক্ষেত্রে কাবিননামার 18 নম্বর কলামে অর্পিত তালাকের যদি পাওয়ার দেওয়া থাকে, স্বামী সেখানে স্বাক্ষর করে থাকেন, টিক দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে এখন অর্পিত তালাক মুফতিদের সাথে পরামর্শ করে কীভাবে গ্রহণ করলে তালাক হতে পারে তিনি সেই অর্পিত তালাক গ্রহণ করতে পারেন, অথবা বিচারিক আদালত, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে সালিশি বৈঠকের মাধ্যমে বিবাহ বিচ্ছেদের উদ্যোগ গ্রহণ করতে পারেন। অর্থাৎ স্বামী তালাক দিবে না বা তালাক চাইলে পাওয়া যাবে না বা তার কোনো হদিস নাই, তাহলে সেক্ষেত্রে বিবাহ ভাঙার বা বিচ্ছেদের আইনি পদক্ষেপ গ্রহণ করে তিনি সেটা করতে পারেন। ওয়াশিং মেশিনের মাধ্যমে নাপাক কাপড় ধৌত করলে পাক হবে কি না? ওয়াশিং মেশিনের ব্যবহার আজকাল শহর তো বটেই, গ্রামেও অনেক বাসা বাড়িতে হয়, তো ওয়াশিং মেশিনে আমরা কাপড় চোপড় ধুলে নাপাক কাপড় এটা পাক হবে কি না? এর উত্তর হলো, ওয়াশিং মেশিন সাধারণত যেগুলো অটোমেটিক ওয়াশিং মেশিন এগুলোতে একটা পাইপ দিয়ে একটা ড্রেন থেকে একটা লাইন থেকে পানি আসে, আর হাউস যে হাউসটাতে কাপড় চোপড় দিয়ে ঢাকনা দেওয়া হয়, সুইচ দিয়ে দেওয়া হয়, ওখানকার তল দিয়ে আরেকটা পাইপ দিয়ে পানি চলে যায়, তাহলে একটা দিয়ে পানি আসে আরেকটা দিয়ে পানি চলে যায়। এরকম যদি থাকে তাহলে পানি যখন আসলো হাউস ফুল হয়ে গেল, আপনি ওয়াশিং পাউডার দেওয়া থাকলো, এরপরে ফ্যান এসে সেটাকে ঘোরালো, ঘোরানোর পরে ময়লাগুলো পরিষ্কার হওয়ার পর ড্রেন দিয়ে ওই পানি যাওয়ার লাইন দিয়ে পানিটা চলে গেল, ওই পাইপ থেকে পানিটা চলে গেল, পানিটা যদি চলে যায় এরপরে ফ্যানে সেটাকে আপনার চিবিয়ে একদম পুরো পানিটাকে আমরা নিংড়াইলে যেরকম কাপড় একদম শুকায় যায় ওরকম করে ফেলে, এরপরে আবার উপর থেকে পানি পড়ে আবার এরকম নিংড়ায়, এই প্রক্রিয়া যে ওয়াশিং মেশিনগুলো আপনার কাপড় চোপড় ধোয়, সাধারণত এগুলোতে আলাদা করে আর পাক না করলেও চলবে, এটাতেই কাপড় পাক হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছি? 3 বার পানি আসলো, ধোয়া হয়ে গেল এবং ড্রেনে পানিগুলো চলে গেল এবং ফ্যানে চিবিয়ে ফেলল, এভাবে 3 বার যদি হয় তাহলে সেক্ষেত্রে 3 বার নিংড়ানোর কাজ হয়ে গেল এবং নাপাকটা দূর হয়ে গেল, চলে গেল, শুকিয়ে গেল, অসুবিধা নেই, এতে পাক হয়ে যাবে। আর কিছু কিছু ওয়াশিং মেশিন আছে আপনার অটোমেটিক না, সেগুলোতে
যে হাউসটা আছে হাউসে আপনি কাপড় দিলেন, ওয়াশিং পাউডার দিলেন, পানি পাইপ থেকে আসলো, এরপরে চিবানোর পরে পানিটা চলে গেল। এগুলোতে অনেক সময় দেখা যায় পানিটা পুরো যাওয়া যায় না বা এরপরে আপনার ভিজা থেকে যায়, এগুলোকে আলাদা করে আপনি একটু চিবায় নিতে হবে ভালো করে কয়েকবার, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ দিনে সেগুলো পাক হয়ে যাবে। নিজেকে নবীজির গোলাম বলা যাবে কি না, আমরা তো একমাত্র আল্লাহর গোলাম, এতে করে শিরক হওয়ার সম্ভাবনা আছে কিনা। অনেকে নিজেকে নবীর গোলাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম বলে বোঝান যে তার অনুসারী, তার অনুরক্ত, তার সব কথা আমরা শুনি মানি, এই অর্থে গোলাম বলেন অনেকে নিজেকে। কিন্তু আসলে গোলাম বা দাস এটা আব্দুন শব্দের অর্থ, আমরা মূলত আব্দ হলাম আল্লাহ, অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম আমরা না। এই জন্য নিজেকে নবীর গোলাম না বলে আমাদেরকে বলতে হবে আমরা কার গোলাম, আল্লাহর গোলাম। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, শব্দের মধ্যে তো পার্থক্য আছে, এই পার্থক্য আমাদেরকে ধরে রাখা উচিত। আমি যদি নিজেকে নবীর অনুসারী বলি তো সেটাই হলো যথার্থ। কোরআন হাদিসের দিকে তাকালে আমরা দেখি আমাদেরকে তার অনুসারী হিসাবে পরিচয় করা হয়েছে, করে দেওয়া হয়েছে, অতএব সেটা আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।